Welcome to Exim Education Group, one-stop solution for worldwide admission, visa support, immigration and travel. Exim, committed to your success. You? Pripa? Yeah. Hi Pripa. I hope তুমি সব আমাদের কাউন্সিলরের কাছ থেকে টোটাল প্রসেসটা সম্বন্ধে শুনেছো। আমি তোমাকে এখন শুধুমাত্র প্রসেসের স্ট্রাকচারটা বলে দিচ্ছি, স্টেপগুলো কি হবে, পেমেন্ট স্ট্রাকচারটা কি হবে, দেন ইউ ক্যান ডিসাইড ইউর গার্ডিয়ান অলসো হিয়ার। হ্যাঁ, আপনি ওই জিনিসটা বুঝে নেন যে আপনার এই টাকা পয়সার ব্যাপারটা, কাজটা কিভাবে হবে, কত দূর হবে, কতদিন লাগবে। হ্যাঁ, টোটাল জিনিসগুলো আমি শর্ট টাইমে ব্রিফ করছি। ওকে কৃপা, লেটস স্টার্ট। আমাদের এই প্রোগ্রামটা বেসিক্যালি আমরা নিয়েছি যে রাইট নাও আমাদের দেশে চাকরির বাজার খুব খারাপ, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি বা ডিগ্রি পাশ করে, ইভেন এমবিএ যারা বেকার বসে আছে, 6,000-10,000 টাকা স্যালারি জব খুঁজতেছে। আমি আসলে আমার সৌভাগ্য হয়েছে এই ব্যবসাতে 12 বছর, অফিসিয়ালি আমরা 10 বছর পূর্তি পালন করলাম বেসিক্যালি আমার। আমি সো আমি দেখলাম যে আমাদের দেশের ছেলে মেয়েরা চাকরির বাজারে তাদের একেবারে সো আমরা স্টুডেন্ট সলিউশন বের করলাম কি আমাদের দেশের ছেলে মেয়েদেরকে যদি আমরা স্কিল একটু স্কিল করে গড়ে নিই, তাহলেই তারা হচ্ছে যে যে আজকে যে লেবারটা সৌদি আরব বা মিডল ইস্ট বা অন্যান্য দেশে কাজ করতে যাচ্ছে সে 20,000-25,000 টাকা ইনকাম করতেছে। অন দ্য আদার হ্যান্ড, দ্য সেম জব রেসপন্সিবিলিটি ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান বা তাইওয়ান একটা ছেলে মেয়ে ডবল স্যালারিতে 50,000-60,000 স্যালারিতে জব করতেছে। কাজ কিন্তু আমাদের বাংলাদেশি ছেলেটা কম করতেছে না বা বাংলাদেশি মেয়েটা কম করতেছে না, কিন্তু সে স্যালারি কম পাচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ, সে ইংরেজিতে বা যে দেশে যাচ্ছে সেই ভাষায় কথা বলতে পারে না। নাম্বার টু, সে যেই কাজই জানুক তার কোনো স্বীকৃতি নেই, আই মিন তার কোনো সার্টিফিকেট নেই। সো সে আনস্কিল হিসাবে ট্রিট হয়, এবং আনস্কিল মানে স্যালারি কম। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান বা তাইওয়ানিজ ছেলেমেয়েরা, চাইনিজরা স্কিল, কাজের স্বীকৃতি আছে, সার্টিফিকেট আছে, ইংলিশটা জানে, এই জন্য তারা আগে যাচ্ছে এবং ছেলে। এই জিনিসটা যখন আমি বুঝতে পারলাম তখন আমি চিন্তা করে দেখলাম যে হিউজ নাম্বার অফ ছেলেমেয়েরা আমাদের দেশের উপকার হবে, আমি এদেশের রেমিটেন্স বাড়বে, আমার তো ব্যবসা হবেই। আমি পাঠাইলে তো কেউ তো, আপনি কৃপা ইউ ডোন্ট কাম হিয়ার তো যে বিনা টাকায় আমি আপনার সার্ভিসটা দিব তা কি হয়? আপনি তো জানেন আমাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে, তাই না? তো ওটা তো আমার ব্যবসা হচ্ছে, কিন্তু কৃপার লাইফটা দাঁড়ায় গেছে, কৃপা বাংলাদেশে জব পাচ্ছে না। ইজ ইট? কৃপার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা জব নিয়ে তারা পরিশ্রম করতে রাজি, কৃপা পরিশ্রম করতে রাজি, রাইট? ডেইলি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কাজ করতে আমি রাজি। হ্যাঁ, গুড এনভায়রনমেন্টে। হ্যাঁ, আমি কাজকে নিচ্ছি ছোট ভাবা হয় না, এবং সেটা যদি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট স্যালারি, কৃপা নিশ্চয়ই 10 লাখ 15 লাখ টাকা স্যালারি আশা করতেছে না। কৃপা আশা করতেছে আমি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য যতটুকু দরকার আমি যাতে ততটুকু পাই। এই যে ব্যাপারটা, এটাই আমরা 50,000-60,000 টাকা যদি একটা বাংলাদেশি ছেলে বা মেয়ে সেভ করতে পারে প্রতি মাসে, তাহলে সে বাংলাদেশি স্ট্যান্ডার্ডে লাইফ লিড করতে পারবে, স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবে। ইজ ইট কৃপা? নাও লেটস স্টার্ট। হোয়াটস ইট ইজ? এটা হচ্ছে যে আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যেমন 5-star হোটেল, 3-star হোটেল, 5-star রেস্টুরেন্ট, ওয়ার্ল্ড চেইন রেস্টুরেন্টগুলো, এগুলোতে জবের ব্যবস্থা করে দিচ্ছি, কেননা এইসব জায়গায় হ্যান্ডসাম অ্যামাউন্ট পাওয়া যায়, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে, যেহেতু ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড। নাম্বার টু হচ্ছে ওয়ার্ক ইন এনভায়রনমেন্ট ভালো, আর আরেকটা জিনিস হচ্ছে যে মোর ইনকামের অপশন আছে। দ্যাট মিন্স এইসব হসপিটালিটি রিলেটেড জবগুলো হচ্ছে যে
বেসিক স্যালারি আমরা যে 50-60,000 সেটা কিন্তু আমরা বেসিক স্যালারি বলতেছি হ্যাঁ বাড়তি আয় স্যালারি সমান বাড়তি আয় টিপস পাওয়া যায় তবে এটা গিয়েই সাথে সাথে হয় না এটা একটা কিছু টেকনিক জানা লাগে এটা প্র্যাকটিক্যালি এক দুই মাস পরে ইউজুয়ালি আমাদের দেশের ছেলে মেয়েরা বুঝে যায় কারণ আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে দেই তো আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যে জব হবে এমন কোনো কথা নাই ডিপার্টমেন্টাল স্টোরেও হতে পারে সার্ভিস অরিয়েন্টেড কোনো জব হতে পারে আজকাল ভ্যারাইটিস ধরনের সার্ভিস অরিয়েন্টেড জব দেখা যায় হ্যাঁ বিভিন্ন অফিসিয়াল রিসেপশনিস্ট হ্যাঁ বিভিন্ন সার্ভিস অরিয়েন্টেড হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্ট গুলোতে হ্যাঁ সো আমরা এই জবগুলো দেব বেসিক্যালি আমাদের প্রাথমিকভাবে আমরা মিড লেভেলের জন্য যারা লেবার ভিসা মালয়েশিয়া থাইল্যান্ড বা মিডল ইস্ট বা এইসব দেশে গিয়ে যে অড জব করে কনস্ট্রাকশনের কাজ করে একটা এসএসসি পাস বা ইন্টার পাস ছেলে বা মেয়ে বা ডিগ্রি পাস ছেলে বা মেয়ে কনস্ট্রাকশনের কাজটা করতে তার কি করতে লাগে ইজ ইট সো এই ধরনের হসপিটালিটি ইন্ডাস্ট্রি হসপিটালিটি জবগুলো পেতে গেলে এমনিতেই হয় না আমরা অনেক ছেলে মেয়ে আমাদের দেশে আছে যারা ফাইভ স্টার হোটেলে ঢুকেই না সো সে ফাইভ স্টার হোটেলে সার্ভিস দিবে কি হবে এটা তো তাকে জানতে হবে তার চেহারা দেখে তো একটা ফাইভ স্টার হোটেল একটা এমপ্লয়িকে নিয়োগ দিবে না এটার জন্যই আমরা মূল কাজটা করতেছি এটা আমরা একটা ট্রেনিং দিয়ে আমাদের ট্রেনিং ল্যাব আপনারা কিংবা দেখে আসছেন হ্যাঁ আপনি দেখে আসছেন ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড হ্যাঁ আমরা ফাইভ স্টার ফ্যাসিলিটি ট্রেনিং ল্যাব আমরা কম্পিউটারাইজ মাল্টিমিডিয়া ক্লাসরুম হ্যাঁ আমাদের ক্লাসরুমে অনলি 15 জন স্টুডেন্ট অ্যাকুমুলেট হয় কারণ আমরা মনে করি হাতে কলমে শেখানোর জন্য 15 জনের বেশি স্টুডেন্ট যদি একটা ক্লাসে থাকে তাহলে টিচার প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি মনোযোগ দিতে পারে না ওকে এই কারণে আমাদের সব ফ্যাসিলিটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ট্রেনিংটা দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে যে কি হসপিটালিটি ইংলিশটা আমরা শিখিয়ে দিচ্ছি ইংরেজি পুরো ভাষা জানার দরকার নাই হসপিটালিটি ইংলিশটা এই দুই মাস যে ট্রেনিংটা করবে হসপিটালিটি সার্ভিস সাথে সাথে তারা হচ্ছে যে ইংলিশটাও প্র্যাকটিস করবে রেগুলার বেসিস তাদেরকে গ্রুমিং করা হবে একটা গ্রামের আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমাদের এটা কিন্তু নতুন প্রোডাক্ট না এটা আমরা আজকে এক থেকে দেড় বছর যখন এই প্রোডাক্টটা আমরা আগে এটার ভালো মন্দ দেখলাম রিসার্চ করলাম অ্যাজ এ আই এম এ স্ট্যাটিস্টিক্যাল স্টুডেন্ট আমি সব কিছু রিসার্চ করে মার্কেটে লঞ্চ করি হ্যাঁ আমি দেখলাম যে এটা ভালো মন্দ কীগুলো ল্যাকিংস কোথায় থাকে হ্যাঁ তারপর আমরা স্টার্ট করলাম আমরা আমি এই যে আমার প্রিভিয়াস যে ব্যাচের স্টুডেন্ট রাজশাহী থেকে একটা গার্ডিয়ান আসলো তার দুইটা বাচ্চা নিয়ে একটা ছেলে একটা মেয়ে বড় মেয়ে জামাই হচ্ছে যে ট্যাক্সের অফিসার ঢাকাতে উনি বেসিক্যালি অ্যাড দেখে পত্রিকাতে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে আসছে তো ফর্চুনেটলি আমি ওই দিন ওখানে যাই ওই সময় ট্রেনিং সেন্টার তখন ছিল আমাদের কেয়ারিতে তো আমি যখন যাই তখন হচ্ছে যে যখন কোর্স কোঅর্ডিনেটর সেন্টার ডিরেক্টর আমার সাথে পরিচয় দিল যে আমাদের সিইও আসছে তো ওনারা আমার সামনে বসলো ওনারা আমার সাথে একটু কথা বলবে তাই আমি বললাম যে শুধু এই কথাটাই আমি তো জানি উনি আমার অ্যাসুরেন্স চাচ্ছে আসলে যে উনি ওনার ছেলে মেয়েকে এখানে অ্যাডমিট করাবে এখান থেকে বাইরে যাবে এটা কতটুকু সত্যি বা কতটুকু কি আমি ওনাকে কোনো গ্যারান্টি দিচ্ছিলাম না হ্যাঁ শুধু বলছি আপনার ছেলেটা এখানে আর মেয়েটা এখানে ভর্তি করায় গেলেন হ্যাঁ দুই মাস আজকে আপনার মোবাইলে ক্যামেরা আসছিল ওনার হ্যাঁ যে আপনি ছবি তুলে রাখেন আপনার ছেলে মেয়ের দুই মাস পরে আপনি আবার এসে আপনার ছেলে মেয়ের ছবি তুলবেন এবং কম্পেয়ার করবেন দুটা ছবি আপনার ছেলে বা মেয়েকে আমি কি চেঞ্জ করে দিতে পারছি কি না তার ভিতরে কথা কাটিছি ছিল না আমি তাকে কাটিছি শিখিয়ে দিছি সে বুঝতেছিল না তার অ্যাপিয়ারেন্সটা কুই রকম হলে মার্জিত হবে হ্যাঁ একটা সার্ভিস ওরিয়েন্টেড জন্য যে কোনো ক্লাসে ফাইভ স্টার স্ট্যান্ডার্ড বিহেভিয়ার তাকে আমরা শিখিয়ে দিচ্ছি এটাই গ্রুমিংটা করা হচ্ছে হেয়ার স্টাইল থেকে শুরু করে পায় না সে ক্লাস করতে পারবে না ক্লাস ড্রেস কোড ছাড়া ছেলে উভয় ড্রেস কোড অবশ্যই তাদের লাগবে আসলে আমরা কি তাদেরকে প্র্যাকটিস করাই দিই তাদের মেধার অভাব নেই তাদের পরিশ্রম করার অভাব নেই মানসিকতা নেই তারা অপরচুনিটি খুঁজে পাচ্ছে না তারা সিস্টেমটা বুঝতে পারতেছে না দ্যাটস ওয়াই আই স্টার্ট দ্য সিস্টেম আমার মতো যদি আর 50 জন এই চিন্তা নিয়ে মাঠে নামে আমাদের দেশে বেকার থাকবে না ইটস ট্রু আমাদের দেশে এখন যে রেমিটেন্স আসে
ডাবল রেমিটেন্স আসতো, আমরা তো রেমিটেন্সের কারণে ফুইলা ফাইফা যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশ ব্যাংক কয়দিন পর পর বলে, হ্যাঁ আসলে আমরা ফকিরা দেশ। হ্যাঁ, এটা কি আমাদের দেশের 1 কোটি শ্রমিক দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, এই টাকাটা দ্বিগুণ পরিমাণে হইতো, কেন না এখন তারা পাচ্ছে 20-25 হাজার। হ্যাঁ, আসলে তো তারা পাওয়ার যোগ্যতা রাখে 50-60 হাজারে। এই টাকাটা তো তারা ওই দেশে খরচ করতো না, সব টাকা তো তারা দেশেই পাঠায়। আন্ডারস্ট্যান্ড? অনেকগুলো কথা বললাম টোটাল ব্যাপারটাকে বোঝানোর জন্য, এবার আমি আসি প্রসেস স্ট্রাকচার কি হবে। তার যে আমাদের এই জিনিসটাতে এন করতে চাইবে তাদেরকে হচ্ছে যে আমরা 2 মাসের ট্রেনিং করে হয় কাতার, না হয় থাইল্যান্ড, না হয় মালয়েশিয়া, অথবা দুবাই, 5-স্টার হোটেলগুলোতে, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে, রেস্টুরেন্টগুলোতে আমরা রিক্রুট করে থাকি। এখন ভিসা ম্যাটারটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভ্যারি করে। যেমন দুবাইয়ের ভিসা এখন দুবাইয়ের গভর্নমেন্ট বন্ধ করে রাখছে, এখন কি আমরা চাইলে কাউকে দুবাই পাঠাইতে পারবো? গভর্নমেন্ট বন্ধ করে রাখছে, এই জন্য আমরা পারতেছি না। যখন গভর্নমেন্ট খুলবে আমরা ইজিলি এখানে রিক্রুট করতে পারবো। সো তেমনিভাবে কাতার, কাতারের ভিসাগুলি আসবে আমাদের 4 মাস পরে, কেননা কাতার এখন ভিসা ছাড়তেছে সব হচ্ছে যে কনস্ট্রাকশনের, কেননা তাদের দেশে হিউজ ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলতেছে, কিন্তু এরপরের লেভেলটাই ওদের হসপিটালিটির লোক দরকার। কেমন থাইল্যান্ডে হচ্ছে যে পলিটিক্যাল সিচুয়েশন এখন খারাপ, এই কারণে আমরা থাইল্যান্ডটাকে, আমাদের যারা ওখানকার পার্টনার অফিস তারা বললো যে পলিটিক্যাল সিচুয়েশনটা স্টেবল হওয়ার পরেই তোমরা পাঠাইও। হ্যাঁ, কেন বিদেশিত রাইট নাও ওপেন মালয়েশিয়া। মালয়েশিয়া দেশটা সম্বন্ধে সবাই জানে, হসপিটালিটির জন্য তারা বিখ্যাত এখন এশিয়ার মধ্যে। হ্যাঁ, তাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আয় হচ্ছে যে $1 billion। হ্যাঁ, ট্রুলি এশিয়া। হ্যাঁ, সবাই জানে। হ্যাঁ, কেন কুয়ালালামপুর সিটিতে হচ্ছে যে 3-স্টার টু 5-স্টার হোটেল আছে more than 500, ইউ নো, অন দ্য কম্পেয়ার আওয়ার ঢাকা সিটি। আন্ডারস্ট্যান্ড? সো কত লোক দরকার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, আন্ডারস্ট্যান্ড? এটা তাদের দেশের লোক দিয়ে ওরা কভার দিতে পারতেছে না, সেই গ্যাপটা আমরা যদি দখল না করি এটা ইন্ডিয়া শ্রীলঙ্কা অন্যরা দখল করে নেবে। অথচ মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশের গভর্নমেন্টের সাথে খুব ভালো লিয়াজোগ, মালয়েরা বেসিক্যালি বাঙালিদের পছন্দ করে, মুসলিম তো। এই মালয়েশিয়াতে আমরা জব দিয়ে দিচ্ছি তাদেরকে মিনিমাম 2000 রিংগিট স্যালারি। হ্যাঁ, সাথে সাথে অপশন থাকতেছে তাদের জন্য, হ্যাঁ ডিগ্রি নেওয়ার অপশন থাকতেছে। হ্যাঁ, সে সপ্তাহে যদি একদিন করে ক্লাস করে তাহলে সে 2.5 বছর পর একটা ডিগ্রি পাবে। তাইলে তার কি সপ্তাহে একদিন, তার ইউনিভার্সিটিও ঠিক থাকলো, তার ডিগ্রিও হইলো, ইনকামও হইলো, 150 টাকাটা পাঠাইতে পারলো। আন্ডারস্ট্যান্ড? ইজ ইট লুক্রেটিভ? হচ্ছে যে সে ক্লাস স্টার্ট করবে এবং তার যদি পাসপোর্ট করা থাকে তাহলে সে পাসপোর্ট জমা দিবে, আর যদি পাসপোর্টের সাথে সে একাডেমিক মার্কশিট, সার্টিফিকেট, ছবি, এখানে বলে রাখা ভালো, মিনিমাম এই প্রোগ্রামের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হচ্ছে SSC বা দাখিল বা ও লেভেল বা GED। হ্যাঁ, এই জিনিসগুলো করা থাকতে হবে। স্টাডি গ্যাপ SSC তো মানে HSC তো ও লেভেলের সমান না? হ্যাঁ না, বেসিক্যালি হচ্ছে SSC ও লেভেল সমমান, গরিবের কেউই দাম দেয় না আর কি, এই জন্য আমাদের SSC কে ওরা ও লেভেল স্বীকৃতি দেয় না। হ্যাঁ এক্স্যাক্টলি, HSC টা হ্যাঁ ও লেভেল দেয়। হ্যাঁ বেসিক্যালি তা না, কিন্তু 12th ক্লাস আমাদের দেশে, HSC মানে 12th ক্লাস আর এ লেভেল 12th ক্লাস, সো কিন্তু ইকুয়ালি ওরা ওটাকে এ লেভেল ধরে না, আমাদের HSC কে ধরা দরকার কি এ লেভেল, ওরা ধরে কি ও লেভেল। হ্যাঁ ক্লিয়ার, ইটস নট এ ম্যাটার। স্টাডি গ্যাপ যদি কারো থাকে কোনো সমস্যা নেই, বয়সটা হইতে হবে 16-35, এখন 40 বছরের এক আঙ্কেল আইসে যদি আমারে বলে আমারও পাঠান, এটা তো আসলে আমার কাছে সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, সে জমা দিবে পাসপোর্ট, তার মার্কশিট, সার্টিফিকেট, তার ছবি, ছবিটা অবশ্যই হইতে হবে 35x50mm, স্টুডিওতে গিয়ে বললেই হবে, আমাদের কাউন্সিলররা বলে দিবে কীভাবে ছবি তুলতে হবে। হ্যাঁ, আর ব্লু ব্যাকগ্রাউন্ড হইতে হবে, বর্ডারলেস হইতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো ঠিক থাকতে হবে। দেন হচ্ছে যে
থেকে দুই দিন পর তার মালয়েশিয়া ট্রেনিং ইনস্টিটিউট থেকে অফার আসবে। অফার আসার পর স্টুডেন্ট এটা চেক করবে বা যে যেতে চায় সে এটা চেক করবে যে এটা সঠিক কিনা, তার আইডি দেওয়া থাকবে। তারপর সে 50,000 টাকা আমাদের অফিসে জমা দিবে, হ্যাঁ, যে গভর্নমেন্ট ফিজ পাঠানোর জন্য ভিসা ফিজটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে যে সে 4 থেকে 6 সপ্তাহ পর, হ্যাঁ, ট্রেনিং এর যখন মাঝামাঝি অপর্যায়ে যাবে, কেমন মাঝামাঝি কি 4/3 যখন শেষ হয়ে যাবে, কেননা 2 মাসের ট্রেনিং, হ্যাঁ, তো তখন হচ্ছে যে তার ভিসাটা হবে, হ্যাঁ ভিসাটা আসবে। হ্যাঁ ভিসাটা আসলে জমা দিতে হবে আপনাকে 1,70,000 টাকা, কেমন? আচ্ছা। তারপর হচ্ছে যে এই শেষের 15 দিনে সে তার লাস্ট ক্লাসগুলো দিবে, এক্সামগুলো দিবে, সার্টিফিকেট নিবে, আর এদিক দিয়ে হচ্ছে যে ভিসা স্টিকার লাগাবে। হ্যাঁ এগুলি সব আমরাই করে দিব। হ্যাঁ সে শুধু অ্যাটেন্ড করবে। দেন হচ্ছে যে সে ফ্লাইট কনফার্ম হলো 2 মাস পর। হ্যাঁ যখন সে ফ্লাইট কনফার্ম করে আমাদের কাছ থেকে বিদায় নিবে তখন সে আরো জমা দিবে 50,000 টাকা। হ্যাঁ ফর টিকেট, আওয়ার সার্ভিসেস, আওয়ার টোটাল প্যাকেজ, ও এটা বলা হয়নি, আওয়ার টোটাল প্যাকেজ 2,75,000 টাকা। ওকে 2,75,000 টাকা আমরা কিভাবে নিচ্ছি? তাহলে প্রথমে 5,000 টাকা 1 থেকে 2 দিন পর হচ্ছে যে যখন পাসপোর্ট সহ, যাদের পাসপোর্ট নাই তারা পাসপোর্ট করতে দিবে, 50,000 টাকা। তারপর হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ পর যখন ভিসা হবে তখন দিবে। আচ্ছা কি কি পেপারস জমা দেওয়া লাগছে? ওটা আমাদের কাউন্সিলর বলে দিবে, নোট দিয়ে দিবে। হ্যাঁ ওকে আচ্ছা। এই আর ফাইনালি দিবে 50,000 টাকা। এটার মধ্যে তার রিটার্ন এয়ার টিকিট সব এভরিথিং থাকবে। এখানে মনে রাখতে হবে অবশ্যই প্রতিটা স্টুডেন্টকে 25,000 টাকা সাথে করে নিয়ে যেতে হবে। ফর হোয়াট? তার এয়ারপোর্ট পিকআপ এবং 1 মান্থ অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিং, বিকজ অফ সে তো গিয়েই বেতন পাচ্ছে না, আর সে তো একেবারে লেবার ভিসা যাচ্ছে না, সে যাচ্ছে ট্রেনিং ভিসা, স্টুডেন্ট ভিসা, 5-স্টার ক্যাটাগরি ভিসা। ওকে ওকে। বাট এটা জব এর না, মানে স্টুডেন্ট ভিসা এটা তো জব। তারপর কি হবে ওই পার্টে কি হবে? তাই আকি, ইওর কোশ্চেন ভেরি গুড কোশ্চেন। যাওয়ার পর হচ্ছে যে তাকে একদম চিন্তা করতে হবে না, আমরা এখান থেকে তার ফ্লাইট কনফার্ম করে এভরিথিং তাকে বুঝিয়ে দিব। হ্যাঁ প্রি প্রিপারেশন ব্রিফিং সহ সব কিছু, হ্যাঁ প্র্যাকটিক্যালি। তারপর সে এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্টে হচ্ছে যে মালয়েশিয়ার এয়ারপোর্টে পৌঁছার পর আমাদের ইউনিভার্সিটি প্রতিনিধি এসে তাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ আমাদের লোক এসে অফিস থেকে, ওকে, এসে আমাদের অফিস থেকে যখন লোক নিয়ে যাবে, নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে নিবে আগে। হ্যাঁ কেননা বেসিক্যালি তারা গেছে কি, স্টুডেন্ট ভিসা, এই কারণে। ওকে দেন যাওয়ার পর হচ্ছে যে ওখানে অফিসিয়াল ফর্মালিটি শেষ করার পর তাদেরকে আমাদের বাঙালি লোক আসবে এবারে, এসে তাদেরকে বাসায় নিয়ে যাবে। ওকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এয়ারপোর্ট পিকআপের টাকাটাও তাদেরকে, ওই যে বললাম যে 25,000 টাকা হাতে নিয়ে যাবে, ওখানে 250 রিঙ্গিত দিতে হবে, আর থাকার জন্য হচ্ছে 450 রিঙ্গিত দিতে হবে। ওকে আমাদের ওখানে তাদের থাকার ব্যবস্থাও আছে। ওকে এবং ছেলে মেয়ে নিরাপদ। হ্যাঁ অনেক মেয়ে হচ্ছে যে আমরা ওখানে ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ অনেক ফ্যামিলি আছে, ছোট ফ্যামিলি, যারা একটা ফ্ল্যাট পুরোটা লাগে না, তারা দেখা যায় একটা দুইটা রুম সাবলেট দেয়, তখন যে কোনো মেয়ে যেমন তুমি যে উঠতে পারো ওখানে। ওকে টোটাল অ্যাকোমোডেশন, টোটাল ওখানে জব সাপোর্ট, ওখানে আমাদের লোক পরে 1 সপ্তাহ পর তার 1 সপ্তাহের মধ্যে তার মেডিকেল হবে, তার যেমন তোমার মেডিকেল হবে।